হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের জন্য সবচেয়ে বড় খবর হলো এই মুহূর্তের যে তোমাদের মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে হবে না, তোমাদের মাধ্যমিক পিছিয়ে গেছে। কিন্তু তোমাদের মাধ্যমিক যদি পিছিয়ে যায়, কেন বা মাধ্যমিক পিছিয়ে গেল ও এবং তোমাদের সিলেবাস কতটা চেঞ্জ হবে এবং তোমাদের পরীক্ষাই বা কবে হতে চলেছে, সেই সমস্ত ইনফরমেশান নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। কারণে তোমরা যদি 2021 মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা সমস্ত কিছু জানতে পারবে, তোমাদের সিলেবাস কতটা কমানো হবে এবং তোমাদের পরীক্ষা কবে হবে এবং কেন তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে না, সমস্ত কিছু যুক্তিসহ তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা রীতিমতো জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নেওয়ার কথা কার্যত চলছিল। সিলেবাস কমিটি জানিয়েছিল যে 30-40% সিলেবাস কমিয়ে তোমাদের ফেব্রুয়ারি মাসে শেষে কিংবা মার্চে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই হলো তোমাদের যে 10 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দেবে 2021, তাদের পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চের প্রথমে হবে না, তাদের পরীক্ষা অনেকটাই পিছিয়ে যাবে। এর বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণগুলো তো আমি বলবই, তার আগে বলি স্কুল শিক্ষা দপ্তর থেকে খবর পাওয়া গেছে। স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে থাকা সভাপতি কার্তিক চন্দ্র মান্না এবং সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিব মজুমদার একটা বৈঠক করে। সেই বৈঠকে কার্যত তোমাদের মাধ্যমিক পরীক্ষা কবে হবে এবং তোমাদের সিলেবাসের কতটা পরিবর্তন হবে সেই নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমা অথবা তোমাদের যে সিলেবাসের পরিবর্তন এই নিয়ে কিন্তু কোনো আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে এখানে বিভিন্ন জায়গার থেকে উঠে আসছে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে, CBSE বোর্ড বা ICIC বোর্ড, সেটা কিন্তু কার্যত অনেক আগেই তাদের সিলেবাসকে কমিয়ে দিয়েছে যে এই সিলেবাসের ওপর পরীক্ষা হবে। স্টুডেন্টরা জেনে গেছে, তারপরে সেই মানে সিলেবাসের ওপর প্রস্তুতি প্রক্রিয়া কিন্তু সেই বোর্ডের স্টুডেন্টরা শুরু করে দিয়েছে। কিন্তু আমরা যদি স্টেট বোর্ডের কথা বলি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এখনও কোনো সিলেবাস নির্ধারিত হয়নি। সেই কারণে স্টুডেন্টদের যে প্রস্তুতি পর্ব সেটাই কিন্তু খামতি রয়েছে অনেকটাই। এবং সর্বশেষে যে কথাটা উঠে আসছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের প্রথমে যেটা হওয়ার কথা ছিল, এই বৈঠকের পরে জানা যাচ্ছে সেই পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের প্রথমে নেওয়া সম্ভব না। মূলত যে কারণে এই কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে না, সেই কারণগুলো সবার প্রথমে তোমাদের সঙ্গে উল্লেখ করব। তারপরে তোমাদেরকে বলবো তোমাদের পরীক্ষা বাস্তবে কবে হতে চলেছে এবং সিলেবাস বা কতটা কমানো হবে। দেখো, তোমাদের প্রথমেই বলে দিলাম, CBSE বোর্ড ও ICIC বোর্ড কিন্তু রীতিমতো তাদের কতটা সিলেবাসের ওপর পরীক্ষা দেবে স্টুডেন্টরা সেটা কিন্তু স্টুডেন্টদের জানিয়ে দিয়েছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা কতটা সিলেবাসের ওপর নেওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ও পর্ষদ জানিয়ে দেয়নি স্টুডেন্টদের। সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা সুস্পষ্ট একটা ধারণা পায়নি সিলেবাসের ওপর, তো সেই কারণে সিলেবাস কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এরপরে যদি আমরা বলি যে সিলেবাস তো সুস্পষ্ট ধারণা নেই, সিলেবাস যে এখন বলা হচ্ছে তোমাদের 30-40% কমিয়ে দেওয়া হবে, কিন্তু 30-40% সিলেবাস কভার আপ করার জন্য বা সিলেবাস শেষ করার জন্য সময়সীমা কিন্তু নেই। সেক্ষেত্রে বলা হচ্ছে স্টুডেন্টদেরও একটা কিন্তু নির্দিষ্ট সময়সীমা দেওয়া দরকার, যে সময়সীমার মধ্যে স্টুডেন্টরা সেই সিলেবাসটাকে শেষ করতে পারে। তৃতীয়ত যদি বলি যে বিগত বছরগুলোতে দেখা যেত যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয় তারপরে স্টুডেন্টদের কিছু সময় পরে, মানে 2-3 সপ্তাহ পরে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আর পরবর্তী যে বছরের স্টুডেন্টরা আছে তাদেরকে রুটিন দিয়ে দেওয়া হয়, সিলেবাস দিয়ে দেওয়া হয় যে এই সিলেবাসের ওপর তোমাদের পরীক্ষা হবে এবং রুটিনও দিয়ে দেওয়া হয় যে তোমাদের অমুক তারিখে অমুক পরীক্ষা হবে। মানে বিগত বছরের স্টুডেন্টদের জন্য 8 মাস আগেই তারা রুটিন জানতে পারে। আর এবছরের স্টুডেন্টের ক্ষেত্রে এখনও পর্যন্ত স্টুডেন্টরা জানতে পারেনি তাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে, কোন পরীক্ষা কোন ডেটে হবে এবং কত সিলেবাস কী রয়েছে। সেই কারণে তাদের অন্তত 5-6 মাস হাতে সময়সীমা দিতে হবে এরকমই জানাচ্ছে পর্ষদ, যে নয়তো স্টুডেন্টরা পুরোপুরি কভার করতে পারবে না।
স্কুল শিক্ষা দপ্তরের থেকে এটাই এখন পর্যন্ত ইনফরমেশান রয়েছে যে স্টুডেন্টদের যদি সিলেবাস হাতে হ্যান্ড ওভার করা হয় যে এই সিলেবাসের ওপর অমুক ডেটে এ তাদের পরীক্ষা হবে, মানে সিলেবাসও দেওয়া হবে, রুটিনও দেওয়া হবে, তারপরে স্টুডেন্টদের আরও হাতে 5 থেকে 6 মাস দিতে হবে প্রস্তুতিকরণের জন্য। সেই দিকে বিবেচনা করেও আমরা বলতে পারি তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা একেবারেই হবে না। 2020-র জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু ক্লাস নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো স্কুল 35% সিলেবাস শেষ করতে পেরেছে, কিন্তু এমনও কিছু স্কুল রয়েছে যেখানে 35% সিলেবাস শেষ করতে পারেনি। কারণ তোমরা জানো যে ফেব্রুয়ারি এবং মার্চ, মানে ফেব্রুয়ারি মাসের শেষে এবং মার্চে তোমাদের অনেকেরই মাধ্যমিকের যে স্টুডেন্টরা আছে, মানে দশম শ্রেণীর ক্লাস নেওয়া সম্ভব হয়নি। কারণ 2020-র যে মাধ্যমিক পরীক্ষা ছিল বা 2020-র যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় স্কুল কী হচ্ছে বন্ধ ছিল তাদের, এর সেই কারণে কিন্তু অনেকেই স্কুলেই 35% সিলেবাসও শেষ হয়নি। সেই কারণে এ যে 35% বা যেটুকু সিলেবাস শেষ হয়েছে সেইটুকু সিলেবাসের ওপরও পরীক্ষা নেওয়া সম্ভব না, কারণ প্রত্যেকের শেষ হয়নি। এর পরবর্তী কারণের কথা যদি উল্লেখ করি, মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা যখন হয় তার 2 মাস আগে, মানে মিনিমাম 60 দিন আগে টেস্ট পরীক্ষা হয়। টেস্ট পরীক্ষায় চেক করা হয় যে স্টুডেন্টদের প্রস্তুতি পর্ব কীরকম। কিন্তু এক্ষেত্রে এবছরের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত সিলেবাসই নির্ধারণ হয়নি যে কতটুকু সিলেবাসের ওপর স্টুডেন্টরা পরীক্ষা দেবে, সেক্ষেত্রে টেস্ট বা এত তাড়াতাড়ি হবে কীভাবে। আর যদি টেস্ট যদি নেওয়াও হয় পরে, সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু যে টেস্টের পরে 60 দিন যে সময় পায় আরও প্রস্তুতি নেওয়ার জন্য সেই সময়সীমাও কিন্তু তারা পাবে না। সেই কারণে কিন্তু ফেব্রুয়ারিতে এ আরও একটা দিক রয়েছে ফেব্রুয়ারিতে এ পরীক্ষা না হওয়ার। এর পরবর্তী যে কারণটা, সেই কারণটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে তোমাদের যদি সিলেবাস কমিয়েও ফেব্রুয়ারিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় তাও কিন্তু ও আমাদের শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে পরীক্ষা একেবারেই নেওয়া যাবে না। কারণ এই 10 লক্ষ পরীক্ষার্থীর জন্য ও টোটাল 1 কোটি সংখ্যক প্রশ্নপত্র তৈরি করতে হবে। এই 1 কোটি প্রশ্নপত্র ছাপাতে 3 থেকে 4 মাস প্রায় সময় লাগে। সেক্ষেত্রে যদি এখন থেকেও শুরু করা হয় তাও তোমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো প্রশ্নপত্র ছাপানো হবে না এবং প্রশ্নপত্রের যে কাজ রয়েছে সেই কাজ কমপ্লিট হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এছাড়া বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাদের কাছে সার্ভে করে জানা গেছে শিক্ষক শিক্ষিকারাও চায় এই মুহূর্তে এ যাতে স্টুডেন্টদের মাধ্যমিক পরীক্ষা না হয়, কারণ অধিকাংশ সিলেবাস তাদের এখনও পর্যন্ত শেষ হয়নি এবং যে সমস্ত গ্রাম অঞ্চল রয়েছে সেখানে অনলাইনের ব্যবস্থা নেই। সেই সমস্ত এলাকায় কিন্তু স্টুডেন্টদের এখনও পর্যন্ত পড়াশোনা চালু হয়নি, কারণ অনলাইনে তাদের সুবিধা নেই। সেই কারণে অনেক অনেক স্টুডেন্ট কিন্তু এখনও পর্যন্ত ও পড়াশোনার এই যে সিলেবাস বা পড়াশোনার থেকে কিন্তু বঞ্চিত রয়েছে। সেই কারণে তাদের যদি মাধ্যমিক পরীক্ষা হয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হবে তারা। সেই সমস্ত দিক বিবেচনা করে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে, এই যে সমস্ত দিক বললাম এই সমস্ত দিক বিবেচনা করে তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের প্রথমে কিন্তু ও মাধ্যমিক পরীক্ষা নেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছিল সেটা কিন্তু ও হবে না। তোমাদের পরীক্ষা তাহলে এখন হচ্ছে কবে হবে? দেখো, তোমাদের পরীক্ষা নেওয়ার যে সময়সীমা সেটা ভাবা হচ্ছে হচ্ছে ভোটের পর। সাধারণত এপ্রিল মে মাসে রাজ্যে বিধানসভা ভোট হবে, এই বিধানসভা ভোটের পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, এটাই এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে খবর আসছে। যদিও পর্ষদের সভাপতি কার্তিক চন্দ্র মান্না অথবা সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারের থেকে এ বিষয়ে কোনো এখনও পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চ মাসে নেওয়া সম্ভব না, এবং রাজ্যে যেহেতু ও এপ্রিল এবং মে মাসের মধ্যে এ বিধানসভা ভোট হবে সেক্ষেত্রে তখনও মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ সমস্ত দিক বিবেচনা করে তোমাদের মাধ্যমিক পরীক্ষা জুন কিংবা জুলাই মাসে নেওয়া হবে। জুন জুলাই মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে এবং তোমাদের যে সিলেবাস রয়েছে যে সিলেবাস কমানোর কথা পরিকল্পনা করা হচ্ছিল যে 30-40% সিলেবাস কমানো হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাস কমানো হবে না। তোমাদের সিলেবাস কমানোর আশঙ্কা একেবারে ক্ষীণ রয়েছে। যদিও কমানো হয় কয়েকটা পোর্শন হয়তো কমানো হতে পারে, এ বাদবাকি তোমাদের
সিলেবাস কিন্তু একই থাকবে এবং তোমাদের জুন জুলাই মাসেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে। তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের এ টু জেড তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে। এ বিষয়ে তোমাদের কি মতামত, তোমাদের সিলেবাস কতটা শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষার, আর এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে নিলে ভালো হয় না জুন জুলাই মাসে নিলে ভালো হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।